ছাত্রছাত্রী বর্তমান আমি করোনা ভি যে জটিল পরিস্থিতির সম্মুখীন হেউছে সেপাই তোমার শ্রেণী শিক্ষাদান সম্ভবপর হয়ে পু না তেমন বিদ্যালয় তরফ তুমি অনলাইন শিক্ষাদান ব্যবস্থা করা যাচ্ছে সেই শিক্ষাদান সহযোগ নেলে তুমি মানে সফল হয়ে পার বলে আমার আশা ও বিশ্বাস আজির কালাংশে আমি মানে দশম শ্রেণীর তোমার যে বিষয়গুড়ি রয়েছে সেই সম্পর্কে কিছু আলোচনা করা অষ্টম ও নবম শ্রেণীতে তুমি মানে জাছ যে জীব শরীরের সাংগঠনিক স্তরের সর্বনিম্ন স্তর ভাবে জীবকোষকে হি গ্রহণ করা যাই এই জীবকোষ মানুষের সমাহারে টিস্যু ও টিস্যু সংস্থান গঠিত টিস্যু ও টিস্যু সংস্থান নিয়ে অঙ্গ ও অঙ্গ সংস্থান গঠিত অঙ্গ ও অঙ্গ সংস্থান নিয়ে জীব শরীর গঠিত তাহলে এই যে অঙ্গ ও অঙ্গ সংস্থান রয়েছে যা জীব মানুষ শরীর গঠিত সেই অঙ্গ অঙ্গ সংস্থান বিষয়ে দশম শ্রেণীর ছটি বিষয় রয়েছে এবং সেই সম্পর্কে আজ আমি বিস্তৃত ভাবে আলোচনা করা প্রাণী মানুষের অঙ্গ ও অঙ্গ সংস্থান সম্পর্কে জাছ যে উদ্ভিদ মানুষ শরীরের যে অঙ্গ সংস্থান রয়েছে সে উদ্ভিদ মানুষ শরীরের দুই প্রকার অঙ্গ সংস্থান রয়েছে গোটিয়ে হচ্ছে মূল সংস্থা বা রুট সিস্টম আর গোটি হচ্ছে প্ররোহ সংস্থা বা শুট সিস্টম উদ্ভিদের ভূনিম্নস্ত মৃত্তিকারে যে অংশগুলি রয়েছে সেটা হচ্ছে মূল সংস্থা বা রুট সিস্টম এবং ভূনিম্নস্থ মৃত্তিকার উপরকু বা ভূপৃষ্ঠ সহ ভূপৃষ্ঠর বায়ুমণ্ডল সহ সংযোগ স্থাপন করা অংশটি প্ররোহ সংস্থা বা শুট সিস্টম কুহযায় কিন্তু প্রাণী মানুষ শরীরের দশ প্রকার অঙ্গ সংস্থান রয়েছে এবং সেই দশ প্রকার অঙ্গ সংস্থান মধ্যে প্রথমটি আমি কইপার যে আমার পরিপাক সংস্থান পরিপাক সংস্থান এই পরিপাক সংস্থান আমার কার্য হচ্ছে ডাইজেসন পরিপাক সংস্থান আমি ইংলিশে ডাইজেস্টিভ সিস্টম কুচে এই ডাইজেস্টিভ কার্য হচ্ছে আমার পরিপাক করা খাদ্যর পরিপাক করা বা খাদ্য হজম করা ডাইজেসন করা এবং এই তার হজম হেলা পরে সেথু কোন হুয়ে না পোষক পদার্থ গুড়িক বাহারে এবং এখন নিউট্রিশন কুহযায় পোষণ কুহযাচ্ছে এই পোষণ হচ্ছে আমার প্রথম অধ্যায় দশম শ্রেণীর যে প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায়ের এই সম্পর্কে আমি আলোচনা করা পোষণ সম্পর্কে যা হচ্ছে পরিপাক অঙ্গ সংস্থানর অংশবিশেষ এথিরে আমার মুখগহ্বর ঠার মলদ্বারা পর্যন্ত বিভিন্ন অংশ রয়েছে এবং সেমধ্যে পাকস্থলী ও ক্ষুদ্রান্তর মুখ্য অংশ ভাবে রয়েছে যাহাদ্বারা কি আমি যে জটিল খাদ্য গ্রহণ করছি মনুষ্য যে বা প্রাণী মানে যে জটিল খাদ্য গ্রহণ করছেন সেই খাদ্যগুলি বিভিন্ন স্তর দিয়ে গতি করার সময় তা সরলীকৃত খাদ্য উপাদানের পরিণত হচ্ছে এবং সেই তাকে আমি পোষণ কুচে এবং পোষণ দ্বারা আমার পোষক পদার্থ যা নিউট্রিয়েন্টস সে নিউট্রিয়েন্টস সৃষ্টি হচ্ছে তারপরে আমি দেখা দ্বিতীয় অঙ্গ সংস্থান সম্পর্কে দ্বিতীয় অঙ্গ সংস্থানটি হচ্ছে শোষণ সংস্থান যা আমি ইংলিশে কুচে রেসপিরেটরি সিস্টম শোষণ সংস্থান রেসপিরেটরি সিস্টম এর কার্য হচ্ছে এই অঙ্গ সংস্থানের কার্য হচ্ছে শোষণ বা যা আমি কুচে রেসপিরেশন এই এহা হচ্ছে আমার দশম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় সে দ্বিতীয় অধ্যায়ের এই সম্পর্কে আমি আলোচনা করা এবং এই শোষণরে আমার জীব মানে যে জটিল খাদ্যর সরলীকৃত খাদ্য উপাদানের পরিণত করছেন খাদ্য উপাদান গুলো বাহারুচি সেই পরিপাক সংস্থান দ্বারা সেই সরলীকৃত খাদ্য উপাদান গুলি অম্লজানের উপস্থিতিতে দহন হলা পরে বা জারণ ঘটিলা ফলে অক্সিডেশন ঘটিলে সেতরে কোন হুয়ে না সেতরে শক্তি নির্গত হুয়ে এবং এখন আমি শোষণ বলে কুচে খাদ্য উপাদান শক্তি নির্গত হওয়া প্রক্রিয়া যেটা শোষণ বলে কুচে এখন আমার দ্বিতীয় অধ্যায়ে সে সম্পর্কে আলোচনা করা এপাই বিভিন্ন প্রকার অঙ্গ রয়েছে আমার নাসাপথ ঠার আরম্ভ করে ফুসফুস পর্যন্ত বিভিন্ন অংশ রয়েছে এতে ফুসফুস মুখ্য ভূমিকা গ্রহণ করছি তারপরে আমি দেখা তৃতীয় অঙ্গ সংস্থান সম্পর্কে যেটা কুচি আমার পরিবহন ও সঞ্চালন সংস্থান পরিবহন ও সঞ্চালন সংস্থান এর কার্য হচ্ছে কোন না পরিবহন ও সঞ্চালন সঞ্চালন যা আমি কুচে ট্রান্সপোর্টেশন এন্ড সার্কুলেশন এহা আমার তৃতীয় অধ্যায়ের অংশ বিশেষ তৃতীয় অধ্যায় বিষয়ে আমি জানিমা তৃতীয় অধ্যায় এই সম্পর্কে জানিমা
ଏଇ ଯେଉଁ ଜୀବମାନଙ୍କ ଶରୀରରେ ଯେଉଁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସରଳୀକୃତ ଖାଦ୍ୟ ଉପାଦାନ ଗୁଡ଼ିକ ବାହାରିଲା ଏବଂ ଆଉ ଅନ୍ୟାନ୍ୟ ଆବଶ୍ୟକୀୟ ଉପାଦାନ ଗୁଡ଼ିକ ଯାହାକୁ ଆମେ ପୋଷକ ପଦାର୍ଥ ବୋଲି କହିପାରୁଛେ, ସେଗୁଡ଼ିକର ଜୀବମାନଙ୍କ ଜୀବକୋଷ ନିକଟକୁ ଯିବା ଏବଂ ଜୀବକୋଷମାନଙ୍କ ନିକଟରୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବର୍ଜ୍ୟ ପଦାର୍ଥ ଗୁଡ଼ିକ ଆମର ନିଷ୍କାସିତ ହେବାରେ ଆମର ଏଇ ପରିବହନ ଓ ସଞ୍ଚାଳନ ସଂସ୍ଥାନ ମୁଖ୍ୟ ଭୂମିକା ଗ୍ରହଣ କରିଥାଏ। ଏଥିରେ ଆମର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଅଙ୍ଗ ରହିଛି, ଯେମିତି ଆମେ କହିପାରିବା ହୃତ୍ପିଣ୍ଡ ରହିଛି ଏବଂ ଆଉ ଅନ୍ୟାନ୍ୟ ଅଙ୍ଗ ମଧ୍ୟ ରହିଛି। ସେ ସମ୍ପର୍କରେ ଆମର ପରିବହନ ଓ ସଞ୍ଚାଳନ ସଂସ୍ଥାନର ମୁଖ୍ୟ ଅଙ୍ଗ ହୃତ୍ପିଣ୍ଡ ରହିଛି, ଆଉ ତା ସହିତ ରକ୍ତବାହିନୀ ଇତ୍ୟାଦି ଇତ୍ୟାଦି ରହିଛି। ସେ ସମ୍ପର୍କରେ ଆମେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ଆଲୋଚନା କରିବା। ତାପରେ ଆଉ ଗୋଟେ ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନ ରହୁଛି ରେଚନ ସଂସ୍ଥାନ, ଏକ୍ସକ୍ରେଟୋରୀ ସିଷ୍ଟମ। ରେଚନ ସଂସ୍ଥାନ ବା ଏକ୍ସକ୍ରେଟୋରୀ ସିଷ୍ଟମ, ଏଇଟାର କାର୍ଯ୍ୟ ହେଉଛି ରେଚନ, ଏକ୍ସକ୍ରେସନ, ଏବଂ ଏହା ହେଉଛି ଆମର ଚତୁର୍ଥ ଅଧ୍ୟାୟର ଅଂଶବିଶେଷ। ଚତୁର୍ଥ ଅଧ୍ୟାୟ ଏ ସମ୍ପର୍କରେ ଆମେ ପଢ଼ିବା, ଚତୁର୍ଥ ଅଧ୍ୟାୟରେ ଏ ବିଷୟରେ ଜାଣିବା। ଏହା ଏଥିରେ କ'ଣ ହୁଏ ନା ରେଚନ ବା ଏକ୍ସକ୍ରେସନ ଦ୍ୱାରା ଆମ ଶରୀରରୁ ବର୍ଜ୍ୟ ପଦାର୍ଥ ଗୁଡ଼ିକ ନିଷ୍କାସିତ ହୋଇଥାଏ। ଏଥିରେ ଆମର ବୃକକ, ଶ୍ୱେଦଗ୍ରନ୍ଥି, ଫୁସ୍ଫୁସ ରେଚନ ଅଙ୍ଗ ଭାବରେ ମୁଖ୍ୟ ରେଚନ ଅଙ୍ଗ ଭାବରେ କାର୍ଯ୍ୟ କରିଥାଏ ଏବଂ ଆମ ଶରୀରରୁ ବର୍ଜ୍ୟ ପଦାର୍ଥ ଗୁଡ଼ିକ ନିଷ୍କାସିତ କିପରି ହୁଏ ତାହା ଆମେ ଚତୁର୍ଥ ଅଧ୍ୟାୟରେ ଆଲୋଚନା କରିବା। ତାପରେ ଆଉ ଗୋଟିଏ ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନ ରହିଛି ଆମର ଅନ୍ତଃସ୍ରାବୀ ସଂସ୍ଥାନ। ଅନ୍ତଃସ୍ରାବୀ ସଂସ୍ଥାନ ଯାହାକୁ ଆମେ ଏଣ୍ଡୋକ୍ରାଇନ ସିଷ୍ଟମ ବୋଲି କହିପାରିବା, ଏବଂ ଏଥିରେ ଏହାର କାର୍ଯ୍ୟ ହେଉଛି କ'ଣ ନା ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଯେଉଁ ହରମୋନ, ଅନ୍ତଃସ୍ରାବୀ ସଂସ୍ଥାନରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ହରମୋନ ଏଥିରୁ କ୍ଷରଣ ହୁଏ। ଏହି ହରମୋନ ଗୁଡ଼ିକ ଆମ ଶରୀରର ଯେଉଁ ଜୈବିକ କ୍ରିୟାକଳାପର ନିୟନ୍ତ୍ରଣ ଓ ସମନ୍ୱୟ ରକ୍ଷା କରିଥାଏ, ଏହା ଆମେ ଦେଖିବା। ବର୍ତ୍ତମାନ ଏଇଟା ହରମୋନ ରହିଛି। ଆଉ ଗୋଟିଏ ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନ ରହିଛି ଆମର ସ୍ନାୟୁ ସଂସ୍ଥାନ। ସ୍ନାୟୁ ସଂସ୍ଥାନ ଯାହାକୁ ଆମେ କହୁଛେ ନର୍ଭ ସିଷ୍ଟମ, ସ୍ନାୟୁ ସଂସ୍ଥାନ ବା ନର୍ଭ ସିଷ୍ଟମ, ଏହାରେ ମଧ୍ୟ ଆମର ପ୍ରାଣୀମାନଙ୍କ ଶରୀରରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଜୈବିକ କ୍ରିୟାକଳାପର ନିୟନ୍ତ୍ରଣ ଓ ସମନ୍ୱୟ ରକ୍ଷା କରିଥାଏ। ନିୟନ୍ତ୍ରଣ ଓ ସମନ୍ୱୟ ରକ୍ଷା କରେ। ଏ ଦୁଇଟି ଏକ ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନ ବିଷୟରେ ଆମେ ପଞ୍ଚମ ଅଧ୍ୟାୟରେ ଆଲୋଚନା କରିବା। ଆଉ ଗୋଟିଏ ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନ ରହିଛି ଆମର, ସେଇଟା ହେଉଛି ଆମର ପ୍ରଜନନ ସଂସ୍ଥାନ। ପ୍ରାଣୀମାନଙ୍କର ଆଉ ଗୋଟିଏ ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନ ପ୍ରଜନନ ସଂସ୍ଥାନ, ଯାହାକୁ ଆମେ ରିପ୍ରଡକ୍ଟିଭ ସିଷ୍ଟମ ବୋଲି କହୁଛେ। ଏହାର କାର୍ଯ୍ୟ ହେଉଛି ଜନନ ବା ବଂଶବୃଦ୍ଧି କରିବା, ରିପ୍ରଡକ୍ସନ, ଏବଂ ଏ ବିଷୟରେ ଆମେ ଷଷ୍ଠ ଅଧ୍ୟାୟରେ ଆମେ ଏ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା। ଷଷ୍ଠ ଅଧ୍ୟାୟ ଏ ବିଷୟରେ ତୁମକୁ ପଢ଼ାଯିବ। ଜୀବମାନେ ବଂଶବୃଦ୍ଧି କରିବା ଜୀବମାନଙ୍କର ଏକ ପ୍ରାଥମିକ ଲକ୍ଷଣ, ଏବଂ ସେହି ବଂଶବୃଦ୍ଧି କରିବା ପାଇଁ ସେମାନଙ୍କ ଶରୀରରେ ଏକ ପ୍ରକାର ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନ ରହିଛି, ଯାହାକୁ ଆମେ ପ୍ରଜନନ ସଂସ୍ଥାନ ବା ରିପ୍ରଡକ୍ଟିଭ ସିଷ୍ଟମ କହୁଛେ, ଏବଂ ଏହା ଜନନ କାର୍ଯ୍ୟ କରିଥାଏ ଏବଂ ପ୍ରାଣୀ ମାନେ କିପରି ପ୍ରଜନନ କରିଥାନ୍ତି ତାହା ଷଷ୍ଠ ଅଧ୍ୟାୟର ଅଂଶବିଶେଷ। ଆଉ ଆମର ଯେଉଁ ରହିଛି ଆଉ ରହିଲା ଆମର ଆଉ ତିନୋଟି ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନ ରହିଛି, ଗୋଟିଏ ରହୁଛି ଆବରଣ ସଂସ୍ଥାନ, ଆବରଣ ସଂସ୍ଥାନ, ଆଉ ଗୋଟିଏ ରହିଲା ଆମର କଙ୍କାଳ ସଂସ୍ଥାନ, କଙ୍କାଳ ସଂସ୍ଥାନ, ଆଉ ଗୋଟିଏ ରହୁଛି ଆମର ପେଶୀ ସଂସ୍ଥାନ, ପେଶୀ ସଂସ୍ଥାନ, ଏଇଟା ଇଣ୍ଟିଗ୍ୟୁମେଟରୀ ସିଷ୍ଟମ ଆବରଣ ସଂସ୍ଥାନ, କଙ୍କାଳ ସଂସ୍ଥାନ ବା ସ୍କେଲେଟାଲ ସିଷ୍ଟମ, ପେଶୀ ସଂସ୍ଥାନ ବା ଆମର ମସ୍କୁଲାରି ସିଷ୍ଟମ, ଏଇ ଯେଉଁ ତିନିଟା ଏକ ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନ ସମ୍ପର୍କରେ ଏଗୁଡ଼ିକ ଆମର ଦଶମ ଶ୍ରେଣୀରେ ଏ ବିଷୟରେ କିଛି ନାହିଁ। ତେଣୁ ଆମେ ଏଇ ଯେଉଁ ସାତଟି ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନ ରହିଛି, ସେ ସାତଟି ଅଙ୍ଗ ସଂସ୍ଥାନକୁ ଆମେ ଛଅଟି ଅଧ୍ୟାୟରେ ଦଶମ ଶ୍ରେଣୀରେ ପଢ଼ିବା। ଏ ସମ୍ପର୍କରେ ଭଲ ଭାବରେ ଆମେ ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ଆଲୋଚନା କରିବା। ବର୍ତ୍ତମାନ ଆମେ ପରିପାକ ସଂସ୍ଥାନ ବିଷୟରେ କିଛି ଆଲୋଚନା କରିବା। ପରିପାକ ସଂସ୍ଥାନର କାର୍ଯ୍ୟ ହେଉଛି ଜୀବମାନେ ଯେଉଁ ଜଟିଳ ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରିଥାନ୍ତି ସେ ଜଟିଳ ଖାଦ୍ୟ ଗୁଡ଼ିକ ସରଳୀକୃତ ଖାଦ୍ୟ ଉପାଦାନରେ ପରିଣତ ହେବା, ଏବଂ ଏଥିପାଇଁ ଆମର ତୁମେମାନେ ସବୁ ଜାଣିଛ ଯେ ପ୍ରତ୍ୟେକ କାର୍ଯ୍ୟ ପାଇଁ ଶକ୍ତିର ଆବଶ୍ୟକତା ରହିଥାଏ, ଏବଂ ଏହି ଶକ୍ତି ପାଇବା ପାଇଁ ହେଲେ ପ୍ରତ୍ୟେକ ପ୍ରାଣୀ ବା ଜୀବମାନଙ୍କୁ ଖାଦ୍ୟ ଉପରେ ହିଁ ନିର୍ଭର କରିବାକୁ ପଡ଼ିଥାଏ। କାରଣ ଖାଦ୍ୟରେ ରହିଛି ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଶକ୍ତି ରହିଛି, ଜୈବ ରାସାୟନିକ ଶକ୍ତି ରହିଛି, ଏବଂ ସେହି ଶକ୍ତି ପାଇବା ପାଇଁ ହେଲେ ଆମେ ଏହି ପରିପାକ ସଂସ୍ଥାନ ବା ଡାଇଜେଷ୍ଟ ସିଷ୍ଟମର ସାହାଯ୍ୟ ନେଇପାରିବା। ସେଥିପାଇଁ ଆମର ପୋଷଣ ପ୍ରକ୍ରିୟା ବା ନ୍ୟୁଟ୍ରିସନ୍,
ସେ ନ୍ୟୁଟ୍ରିସନ ସାହାଯ୍ୟ ନିଆଯାଇଥାଏ। ଆମର ଖାଦ୍ୟ ମୁଖ ଗହ୍ୱର ଠାରୁ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଖାଦ୍ୟ ନଳୀ ଦେଇ ପାକସ୍ଥଳୀକୁ ଯାଏ। ପାକସ୍ଥଳୀରେ ତାର କିଛି ପାଚକର ସହିତ ସେଠାରେ ହଜମ କାର୍ଯ୍ୟ ଘଟିଥାଏ। ହଜମ ହେଲା ପରେ ତାହା କ୍ଷୁଦ୍ରାନ୍ତ୍ରକୁ ଯାଏ। କ୍ଷୁଦ୍ରାନ୍ତ୍ରରେ ହଜମର ସମ୍ପୂର୍ଣ୍ଣ କାର୍ଯ୍ୟ ସମ୍ପାଦିତ ହୁଏ ଏବଂ ତାପରେ ସେଥିରୁ ଖାଦ୍ୟ ଉପାଦାନ ଗୁଡ଼ିକ ସରଳୀକୃତ ଖାଦ୍ୟ ଉପାଦାନ ଗୁଡ଼ିକ ସଂଗୃହୀତ ହୋଇଥାଏ। ଏହା ହେଉଛି ଆମର ପୋଷଣରେ ଆମେ ଆଲୋଚନା କରିବା। ତେଣୁ ଏଥିପାଇଁ ଆମେ ରହିଛି ଦୁଇଟି କଥା ରହିଛି। ଗୋଟିଏ ରହୁଛି ଆମର ସରଳୀକୃତ ଜଟିଳ ଖାଦ୍ୟରୁ ସରଳୀକୃତ ଖାଦ୍ୟ ଉପାଦାନ ଗୁଡ଼ିକ ସୃଷ୍ଟି ହେବା,